আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য জীবনসঙ্গী গল্পের 12 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরো গল্প দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সকালে ঘাড়ের ব্যথাটা খুব বেড়েছে লাগে, মনে হচ্ছে এই বুঝি ঘাড়ের রক্তটা ছিঁড়ে যায়। বিছানা থেকে উঠে নামাজটাও পড়তে পারে নাই, অর্ধেক রাত ব্যথায় ছটফট করেছে শশী। এ সময় অনিকের প্রবেশ রুমে, শশীর এতবেলা করে শুয়ে থাকা দেখে চিন্তিত হয়। অনিক বলল, তোমার কি শরীর খারাপ? শশী বলল, না, ব্যথায় মুখ মলিন হয়ে যায় শশীর। অনিক বলল, তাহলে এখনও শুয়ে আসো যে? শশী বলল, না কিছু না, এখনই উঠছি। শশী চোখ বন্ধ করে ঠোঁট চেপে ব্যথা বলে উঠতে গিয়ে পারে না। অনিক বলল, আর কত নিজেকে কষ্ট দিবে, তুমি কি ভাবো আমি বুঝি না? তুমি কাল রাত থেকে ঘাড়ের যন্ত্রণায় ভুগছো, একটিবার আমাকে বলতে পারলে না তোমার কষ্ট হচ্ছে? শশী চুপচাপ অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে। অনিক বলল, তোমাকে সাহায্য করার মতো অধিকারটুকুও কি দেওয়া যায় না আমাকে শশী? এতটা কি খারাপ মানুষ আমি? কষ্টে বড় স্বরে বলল অনিক। শশী হাতটা অনির দিকে বাড়িয়ে দেয়। অনিক অবাক হয়ে যায় শশীর হাত বাড়িয়ে দেওয়া দেখে। অনিক শশীর হাত এই প্রথমবার শশীর ইচ্ছা স্পষ্ট করছে। এর আগে কলেজে একবার জোর করে ওর হাত ধরেছিল, আর কত ধৈর্য ধরবে? এই মেয়েদের জেদি কোনোভাবেই অনেককে ভালোবাসে না। কত কি করেছে শুধু শশীর মুখে একবার ভালোবাসি শোনার জন্য, কিন্তু শশীর চোখ দিয়ে সেদিন জল গড়িয়ে পড়েছিল অনেকে শশীর হাত ধরাতে। নিজের কাছেই নিজে ছোট হয়েছিল ওই দিন শশীর চোখে জল দেখে। নিজের সাথে ওয়াদা করেছিল ওর ইচ্ছার বিরুদ্ধে আর কোনোদিন ওকে স্পর্শ করবে না। অনেক শশীর হাত না যেন চাঁদ হাতে পেয়েছে। আজ সবচেয়ে খুশির দিন, কারণ অনির প্রেয়সী আজ নিজ ইচ্ছায় ওকে হাতটা ধরতে দিয়েছে। প্রিয়ার স্পর্শ পাওয়া যে সকল প্রেমিকের মনের ভাষণা। অনিক শশীকে বিছানার পাশে বালিশ ঠেকিয়ে বসতে সাহায্য করে। ভাইয়া, ডাক্তার আঙ্কেল এসেছে, ভিতরে আসতে বল। ঠিক আছে। ফারিহা ডাক্তারকে নিয়ে অনির রুমে আসলো। ডাক্তার শশীকে বিভিন্ন কথা জিজ্ঞেস করলো, প্রেশারটাও মেপে নিল। না, প্রেশার তো দেখছি ঠিকই আছে, মনে হয় উল্টাপাল্টা শোয়ার কারণে এমনটা হয়েছে। আচ্ছা, তেমন কোনো চিন্তা নেই, আমি ব্যথার ঔষধ লিখে দিচ্ছি, খাইয়ে দিবা, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ডাক্তার ঔষধ লিখে দিলে শশীকে আশীর্বাদ করে চলে যায়। অনি ডাক্তার আঙ্কেলকে নিচ পর্যন্ত সারতে যায়। ফারিহা বলল, ভাবি খুব কি কষ্ট হচ্ছে? শশী বলল, না তেমন না। ফারিয়া বলো, তুমি বললেই হবে, ব্যথায় মুখটা নীলচে হয়ে আছে তোমার, আর তুমি বলো তেমন না। শশী বলল, চিন্তা কর না ননদি, ঠিক হয়ে যাব আমি। ফারিয়া বলল, আল্লাহ যেন তাই করে। আচ্ছা ভাবি, আমি যাই, পরে আসব। অনিকের রুমে ঢুকতে দেখে রুম থেকে বেরিয়ে যায় ফারিহা। দরজার সামনে যেতেই মিনুকে খাবার সাজানো ট্রে হাতে অনির রুমে ঢুকতে দেখে। ভাইয়া নাস্তা করে নেই মিনু আপা? মিনু বলল, না ছোটো আপা, ভাইয়া বাবির লগে খাইবো, তাই খাবার নিয়ে ঘরে যাইতে কইছে। ফারিয়া বলল, হাও রোমান্টিক, রোমান্স শুরু ভাইয়া বাবির, আর রাতুল বলতটা যে কবে শিখবে সব রোমান্স। ছোট আপা কি কন হাইসে হাইসা বিড়বিড় কইরা? ফারিয়া বলল, আরে কিছু না, তুই যা, নয় তোর রোমান্স তো খাবার ঠান্ডা হয়ে যাবে। মিনু বলল, হে পাগল নি কি কয়, আমি বুঝি নাই, আপনারা বুঝছুন? মিনু ফারিহার পাগলামি দেখে মুখটা বোকার মতো করে রুমে ঢুকে খাবার দিয়ে বের হয়ে যায়। অনি রুমের দরজা বন্ধ করে খাবার ট্রেটা বিছানার উপর রাখে। শশী চুপচাপ বসে থাকে। অনিকে ব্ল্যাককে বরাবর অসাধারণ লাগে। আসলে ব্ল্যাক কেন, এমন ফর্সা সুটাম দেহে সুশ্রী পুরুষকে সব কিছুতেই চমৎকার লাগে। অনি প্লেটে খাবার বাড়ে আর শশী চেয়ে থাকে অনির দিকে বিমুগ্ধ নজরে। এভাবে চেয়ে থেকো না বউ, প্রেমে পড়ে যাব। খাবার প্লেট বাড়তে বাড়তে বাঁকা হাসি দিয়ে বলল অনিক। শশী চোখ বড় করে নিজের মুখে হাত দেয়। আমি তো মুখে কিছু বলি নাই, অনিক শুনল কি করে? তাহলে জাদু জানে নাকি? সত্যি তো, এভাবে চেয়েছিলাম কেন ওই গুন্ডা হ্যান্ডসামটার দিকে? এত কেয়ার করলে সেই মানুষটার উপর চেয়ে না থেকে কি পারা যায়? তারপর যে লোক, এইটার আল্লাহ জানে এর মতো আরেকটা পিস দুনিয়াতে আছে কি না। শশীর কেন যেন আজ মনে হচ্ছে অনিকের মা ঠিকই বলেছিল।
অনেক আসল হীরা। শশীর কেন যেন আজ মনে হচ্ছে অনিকের মা ঠিকই বলেছিল, শশী আসল হীরা চিনতে পারেনি। রিসাদের জীবনে থাকাকালীন রোগে শোকে মৃতপ্রায় হলেও রিসাদের সময় হতো না শশীর খোঁজ নেয়া। হাজার অসুখ হোক, রিসাদের বিছানার সঙ্গী শশীকে হতেই হতো। দুচোখের জল গড়িয়ে পড়ত, তবু ওই পশুর মনে একটু দয়া হতো না। সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে রাতে রিসাদের মায়ের অথবা শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। এখনও মনে পড়লে গা শিউরে ওঠে শশীর। অন্ধকার অধ্যায় ছিল শশীর জীবনে ওইটা। আর এই মানুষটা অনুমতি ছাড়া হাতটা ধরতে নারাজ শশীর। প্রকৃত পুরুষ তো একেই বলে, যে পুরুষ নিজের স্ত্রীকে সম্মান দিতে জানে না সে পুরুষ সুপুরুষ নয়। দু চোখের জল গড়িয়ে পড়ে শশীর। অনি শশীর মুখে রুটি তুলে দিতে যাবে, তখনই মাথা নিচু করা শশীর চোখে জল পড়তে দেখে বলল, কি হয়েছে, তোমার কি কষ্ট হচ্ছে বলো আমাকে? তোমার চোখে পানি আমার ভিতরে বাহিরে তোলপাট সৃষ্টি করে শশী, মাথা ঠিক থাকে না ওই চোখে জল দেখলে, বলো না কেন কাঁদছো? শশী বলল, কিছু না, আপনি খাওয়া না আমাকে। চোখ বুঝে মুসকি এসে হা করল। চোখের জল দেখে অনির বুকে হঠাৎ ওঠা জ্বরটা যেন এক নিমিষে শান্ত নদীর জল হয়ে যায় শশীর হাসি দেখে। অনিক বলল, তুমি জানো শশী, আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি? শশীর মুখে রুটির টুকরো দিতে দিতে বলল। শশী বলল, কি? রুটির টুকরো হা করে মুখে নিয়ে অনিক বলল, তোমার এই হাসি। লোম দাঁড়িয়ে যায় আমার তোমার হাসির শব্দে, বুকের ভিতর কাঁপন তুলে তোমার ওই ঠোঁটের প্রসারণে। শশী বলল, আপনি পাগল একটা। অনিক বলল, তোমার এই হাসির প্রেমের পাগল আমি। তোমার সুখের হাসি দেখার জন্য এই অনিক কী কী করতে পারে তা তুমি ভাবতেও পারবে না। শশী বলল, আমার লাগবে না বাবা, আপনি খান এবার। অনিক বলল, আমি না খেলে কি কষ্ট হয় তোমার? সত্যি বললে খাবো, নয়তো না। শশী বলল, না কষ্ট হয় না, আনন্দ হয়, আনন্দে দেই দেই করে নাচতে ইচ্ছে করে, রাগ করে বলল শশী। অনিক বলল, তুমি নাচতেও পারো? বা বাবা গান পারে, মা নাচতে পারে, ভালোই হবে আমাদের সন্তান, তাহলে মাল্টি ট্যালেন্টেড হবে। শশী বলল, আপনার মাথা হবে। অনিক বলল, সেটা কি করে হয় আবার? শশী বলল, জানি না, জান। অনিক বলল, চলে যাব? শশী বলল, না না, আপনি খাবার না খেয়ে কোথাও যাবেন না কিন্তু। অনিক বলল, ঠিক আছে, তাই হবে মিসেস, হাসি দিয়ে বলল। অনিক শশীর সামনে নাস্তা করে খাবার প্লেটগুলো গুছিয়ে রাখে, শশীকে বিছানা থেকে নামতেই দেয় না। আলমারি থেকে কী যেন বের করে নিয়ে আসে, শশী এটা তোমার জন্য। শশী বলল, এত দামি মোবাইল আমাকে কেন দিচ্ছেন? অনিক বলল, নিজের বউকে দেবো না তো কি অন্যের বউকে দিব? শশী বলল, না মানে আমি তো এগুলো তেমন চালাতে পারি না। অনিক বলল, জানি আমি, আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। অনিক শশীকে প্রাইমারি নিয়মগুলো শিখিয়ে দেয় অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর। অনিক বলল, মায়ের সাথে কথা বলবে? শশীর চোখে মুখে খুশির জলও কপছে পড়ে। সত্যি আপনি দেবেন কথা বলতে মায়ের সাথে? আমি তো ভাবছিলাম আপনি হয়তো রিসাদের মতো মায়ের সাথে কথা বলতে চাওয়ার কথা বললে বকবেন, মারবেন। অনিক বলল, আমাকে কি তোমার রিসাদের মতো মনে হয়? একদম ওর নাম মুখেও আনবে না, ভুলে যাবে ওই নামে কেউ ছিল তোমার জীবনে। আমি শুরু, আমি শেষ তোমার জীবনে, বুঝতে পেরেছ? রাগে লাল হয়ে রুম থেকে বেরিয়ে যায়। শশী বলল, যা বাবা, কি বললাম, মিস্টার কুল দেখি মিস্টার হট হয়ে গেল। মায়ের সাথে দুই দিন কথা বলি নাই, কত কষ্ট হচ্ছিল আমি জানি। শশী অনিকে শিখিয়ে দেওয়ার নিয়মে কল অপশনে গিয়ে মাকে কল করল। শশীর মা বলল, হ্যালো, কে বলছেন? শশী বলল, মা আমি শশী। শশীর মা বলল, শশী কেমন আছিস রে মা? শশী বলল, ভালো মা। মা তুমি আমাকে এভাবে পর করে দিলে, বেঁচে আছি না মরে গেছি একটিবার খোঁজও নিলে না, কেঁদে দেয় শশী। শশীর মা বলল, না রে মা এভাবে বলিস না, আগেরবার রিসাদকে তোর সাথে একটু কথা বলা দিতে বলতাম বলে তোরে কত কথা শুনতে হতো, মায়েরও খ্যাতি, তাই এবার বুকে পাথর বেঁধে রেখেছে তোর ভালোর জন্য, সুখের জন্য। হ্যাঁ রে মা, ভালো আছিস তো তুই? ওই বাড়ির লোকজন কি তোকে খুব কথা শোনায়? শশী বলল, হ্যাঁ মা আমি খুব ভালো আছি। না মা এরা খুব ভালো, সবাই আমাকে বুঝতেই দেয় না আমি ডিভোর্সি গরিব। তুমি জানো
ওর মা আমাকে কি বলেছে, আমি শুধু তার ছেলের বউই না, তার মেয়েও। আমাকে খুব আদর করে এরা, নিজের অসুস্থতার কথা মাকে জানায় না, মা চিন্তা করবে তাই। শশীর মা বলল, সত্যি শশী? শুনে কলিজায় শান্তি পেলাম, দু চোখের পানি আমার শুকিয়ে গেছে তোর চিন্তায় কেঁদে, এখন কিছুটা চিন্তামুক্ত হলাম আমি। শশী বলল, মা, সামির আর শিখা কেমন আছে? ওরা কি স্কুলে যায় ঠিক মতো? ওদেরকে একটু দাও না কথা বলি। শশী ভাই বোন মায়ের সাথে মন ভরে কথা বলে, সুখ তো এখানেই শশীর, এরাই তো বাঁচার মাধ্যম শশীর জন্য। শশীর মা বলল, শশী এখন তাহলে ফোন রাখ, তোর শ্বশুরবাড়ির লোক খারাপ ভাবতে পারে। শশী বলল, আচ্ছা মা, পরে আবার কথা বলবো, তুমি জানো এই মোবাইল অনেক আমাকে উপহার দিয়েছে, একগাল হেসে মাকে বলল শশী। শশীর মা বলল, সে কি রে, স্বামীর নাম ধরিস, তোকে কতবার বলবো এইসব বেয়াদবি আর ডাকবি না। আর শোন মা, অনেক খুব ভালো ছেলে আমি খোঁজ নিয়ে জেনেছি, তুই রিসাদের পাপের শাস্তি ওই বেচারাকে দিস না, অতীত ভুলে নতুন জীবন শুরু কর মা। শশী বলল, হুম আচ্ছা রাখি মা। শশী কল কেটে দিয়ে চোখ বন্ধ করে ভাবে, নতুন করে জীবন শুরু করা কি এতই সহজ মা? ওই স্মৃতি বলা এত সহজ না মা আমার জন্য, কে জানে অনেকেও আমার দেহ বুক করে রিসাদের মতো ব্যবহার করবে। আমার ভয় হয় আবার ভালোবাসতে, আবার স্বপ্ন দেখতে মা। একবার তো ভেঙে চুরে জিন্দা লাশ হয়ে আছি, পরেরবার হয়তো বেঁচে থাকার মতো সাহস বা অবলম্বন কোনোটাই থাকবে না আর পৃথিবীর বুকে শ্বাস নেওয়ার। তো ফ্রেন্ডস, আজকের গল্প এতটুকু ছিল, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনটি অন করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ, টাটা।